পুরুষের যৌন ক্ষুধা নিবারণের জন্যে নারীকে তার শরীর বিক্রি করতে হচ্ছে। এর মতো লজ্জা এবং অবমাননাকর বিষয় আর কিছু হতে পারে না। এবং হরিজন পত্রিকায় গান্ধীজি স্পষ্ট মন্তব্য করেছিলেন, ইন দ্য নেম অফ রিলিজিয়ান উই কমিট এ ডাবল ক্রাইম বাই ডিগ্রেডিং উইমেন অ্যান্ড ইনভলভিং দ্য ওয়ার্শিপ অফ গড অ্যালং উইথ। আমরা পতিতা নারীদের দেখেছি, তেমনি সমাজে দেবদাসী প্রথাও সমাজে সেই সময় ভীষণভাবে প্রচলিত ছিল, এখনো দক্ষিণ ভারতে কোথাও কোথাও আছে কিন্তু আগেকার মতো আর অতটা নেই। এবং দেবদাসীরাও প্রায় এই সমগোত্রীয়ই। হ্যাঁ, ধর্মের নামে তাদের যে দেবতার কাছে উৎসর্গ করা হয় এবং সারা জীবন ধরে তারা এইভাবেই একটা প্রান্তিক জীবনযাপন করে থাকেন। এই দেবদাসী প্রথার বিরুদ্ধেও তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন। তার মতে যে পতিতা নারী হোক কিংবা দেবদাসী, উভয়ের সমস্যার মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। হ্যাঁ, পুরুষের যৌন ক্ষুধা নিবারণের জন্যে নারীকে তার শরীর বিক্রি করতে হচ্ছে। এর মতো লজ্জা এবং অবমাননাকর বিষয় আর কিছু হতে পারে না। এবং হরিজন পত্রিকায় গান্ধীজি স্পষ্ট মন্তব্য করেছিলেন, ইন দ্য নেম অফ রিলিজিয়ান উই কমিট এ ডাবল ক্রাইম বাই ডিগ্রেডিং উইমেন অ্যান্ড ইনভলভিং দ্য ওয়ার্শিপ অফ গড অ্যালং উইথ। অর্থাৎ এই যে ধর্মের নামে আমরা একই সঙ্গে দু ধরনের পাপ করছি, এক হচ্ছে নারীকে একটা হীন অবস্থানে ঢেলে দিচ্ছি এবং অন্যদিকে আমরা ঈশ্বরের সঙ্গে যেন একটা ঈশ্বরের নামটাও এর সঙ্গে যুক্ত করছি। আসলে দেবদাসী প্রথাটা যে কি সেটা আমরা সকলেই জানি, যে দেবতাদের জন্য তাদের উৎসর্গ করা হয়, কিন্তু তারা কাদের যৌন ক্ষুধা নিবারণ করতে করেন সেটাও আমরা খুব ভালো করেই জানি, খুব স্পষ্টভাবেই। সুতরাং এখানে আমরা বলা হচ্ছে যে আমরা উই আর কমিটিং ডাবল ক্রাইম, আমরা একই সঙ্গে দু ধরনের পাপ করছি। এবং এই ধরনের অমানবিক কার্যকলাপ এবং কুপ্রথা নিবারণের জন্যে তিনি এই পেশায় যারা নিযুক্ত, অর্থাৎ দেবদাসী বা যারা পতিতা, তাদের যে পুনর্বাসনের সপক্ষে গান্ধীজি নিজস্ব মতামত প্রকাশ করেছেন। যে এখানেই গান্ধীজিকে আমার অনন্য মনে হয় যে তিনি শুধু সমস্যাটাকেই কিন্তু ইঙ্গিত করছেন না, যে এটা একটা জ্বলন্ত সমস্যা, সামাজিক সমস্যা, এটা নিরাময় করা উচিত, যে এগুলোই কিন্তু খুব স্পষ্ট যে তিনি কতটাই প্রতিবাদী ছিলেন। তিনি পতিতালয়ে গমন করেন পুরুষ, দেবদাসী প্রথার সঙ্গেও যুক্ত হচ্ছে পুরুষ, সেই জন্য তিনি পুরুষদের সতর্ক হচ্ছেন যে তারা যেন এই প্রথাগুলো বজায় রাখার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা থাকে সদর্থক, সেই জন্য তিনি তাদের সতর্ক করেছেন। এবং এই যে পতিতা, তাদের যদি এই বৃত্তিটা বা পেশাটাকে বন্ধ করে দেওয়া যায় বা দেবদাসী প্রথা যদি বন্ধ করা যায়, তাহলে তাদের তো অর্থনৈতিক অবস্থাটা তো শোচনীয় হয়ে যাবে। সুতরাং তাদের যে সামাজিক পুনর্বাসন সেটাও যে করা উচিত বলে গান্ধীজি মতামত প্রকাশ করেছেন। অর্থাৎ শুধু সমস্যা নির্ণয় করেই কিন্তু তিনি থেমে থাকেননি, তিনি রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের কথাও কিন্তু উপস্থাপন করেছেন। আচ্ছা, এরপরে যে পয়েন্টটায় যাব সেটা হচ্ছে, যেটা গান্ধী সম্পর্কে, গান্ধী ও নারী বিষয়ক আলোচনায় যদি আমি রাজনীতি এবং নারী এই প্রসঙ্গ যদি অবতারণা না করি তাহলে আমাদের আলোচনাটা হয়তো ইনকমপ্লিট থেকে যাবে। সুতরাং এই পরে যেটা বললো যে রাজনীতি এবং নারী এবং সেখানে গান্ধীজির ভূমিকা, যে আমরা জানি যে আগে একদিন আলোচনায় বলেছিলাম যে যে কলোনিয়াল পিরিয়ডে যে নারী আন্দোলন গড়ে উঠেছিল তাতে গান্ধীজির একটা ভীষণ বড় অবদান ছিল। এবং যদি সত্যি কথা বলতে হয়, প্রকৃত প্রস্তাবে গান্ধীজির আহ্বানে সাড়া দিয়েই বহু মহিলা জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দিয়েছিলেন। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখব 1930 সালে যে আইন অমান্য আন্দোলন, সেখানে বহু সংখ্যক নারী যোগ দিয়েছিলেন। এবং তা যদি আরেকটু পেছন ফিরে দেখি, তারও অনেক আগে অনেক নারী যে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর জন্য যে জাতীয়তাবাদী আন্দোলন, সেখানেই তারা অংশ নিয়েছিলেন। এবং এ কথা আমাদের কাছে অবিদিত নয় যে 1905 সালের যে বঙ্গভঙ্গ, সেই আন্দোলনকে, সেই জাতীয়তাবাদী আন্দোলনকে, বঙ্গভঙ্গের ঘটনা জাতীয়তাবাদী আন্দোলনকে আরো বেশি তীব্র করেছিল। এবং এই সময় বহু সংখ্যক নারী স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হন, অর্থাৎ যে ভারতবর্ষের পরাধীনতা শৃঙ্খল মোচনের জন্যে তারা এই আত্মবলিদান দিতেও তারা প্রস্তুত থাকেন, এরকম ব্রত তারা গ্রহণ করেন। এবং আমরা এই পর্যায়ে যেসব নারীর নামের সঙ্গে পরিচিত, এগুলো আমাদের অনেকেরই জানা, সবাইই হয়তো আমাদের জানা যে ভগিনী নিবেদিতা,
সরলা দেবী, চৌধুরানী কল্পনা দত্ত, এরকম প্রমুখ আরো অনেক নারী স্বদেশী আন্দোলনে নানানভাবে উল্লেখযোগ্য অবদান রাখেন। আর এখানে উল্লেখযোগ্য আরেকজন নারী, তিনি হচ্ছেন থিওজফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যানি বেসান্ত। তিনি হোম রুল আন্দোলনকে সমর্থন জানান এবং এই এই আন্দোলনের এই আন্দোলনে তার আহ্বানে সাড়া দিয়ে অনেক সংখ্যক নারী অংশগ্রহণ করেন। 1917 সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন অ্যানি বেসান্ত। এবং জাতীয়তাবাদী আন্দোলনের আরেকজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন সরোজিনী নাইডু। পরবর্তীকালে তিনি মহাত্মা গান্ধীর একনিষ্ঠ সহযোগী ও শিষ্যা হয়ে ওঠেন। এবং জাতীয়তাবাদী আন্দোলনে যে একটা উল্লেখযোগ্য পর্ব, তিনি সেখানে সক্রিয়ভাবে কাজের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মূলত যখন মহাত্মা গান্ধীর সঙ্গে সরোজিনী নাইডুর সাক্ষাৎ হয়, তারপরেই তিনি কিন্তু এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। এবং বিশিষ্ট গান্ধী গবেষক যে জেরাল্ডিন ফোর্বস, তিনি মন্তব্য করেছেন যে যে নেত্রী হিসেবে সরোজিনী নাইডু যখন একদিন এক জায়গায় বক্তৃতা করছিলেন, তার বক্তব্য পেশ করছিলেন, তিনি তাই সেই বক্তৃতার মধ্যে যে মডেল গড়ে তোলার কথা বলেছিলেন তা হলো যে সমগ্র ভারতবর্ষ যেন একটা পরিবার এবং ভারতবাসী যেন সেই যৌথ পরিবারের সদস্য এবং ভারতীয় নারীরা যেন সেই পরিবারের জননী। এইভাবে তিনি নারীদের যে সক্রিয় অংশগ্রহণ এবং নারীদের যে এই ধরনের নানা কাজে সামগ্রিকভাবে নিজেদের নিয়োজিত করা, সেই ভূমিকা দেখে এই মন্তব্য তিনি করেছিলেন আর কি। এবং আমরা আগেই বলেছি যে 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনে বহু সংখ্যক মহিলা অংশ নিয়েছিলেন। তবে একটা কথা এখানে বলার যে এই যেসব মহিলা এখানে অংশ নিয়েছিলেন তারা ছিলেন মূলত শিক্ষিত উচ্চবিত্ত ঘরের মহিলা, যারা আলোকপ্রাপ্তা ছিলেন। 1887 সালে রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী ঘোষাল তার নেতৃত্বে গড়ে ওঠে সখী সমিতি। এবং 1910 সালে সরলা দেবীর চৌধুরানী অর্থাৎ স্বর্ণকুমারী ঘোষালের কন্যা সরলা দেবী চৌধুরানীর নেতৃত্বে গড়ে ওঠে ভারত স্ত্রী মণ্ডল। এরা দুজনেই ছিলেন ঠাকুরবাড়ির সদস্য, আগেই বললাম, এবং তারা শিক্ষিতা এবং সমাজের আলোকপ্রাপ্তা মহিলা ছিলেন। এবং এখানে বিশিষ্ট ঐতিহাসিক সুমিত সরকার খুব সঙ্গতভাবেই মন্তব্য করেছেন যে এই সময় পর্বে, ইতিহাসের এই সময় পর্বে, যে সমস্ত মহিলারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন, আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারা শহুরে শিক্ষিত মহিলা এবং তাদের নিজেদের পরিবারের যে অর্থনৈতিক অবস্থা এবং স্বার্থ তাদের এই অংশগ্রহণের দিকে পরিচালিত করেছিল। সেটা হয়তো সত্যি, মানে একজন বিশিষ্ট ঐতিহাসিক যখন এই কথা বলেছেন, সুতরাং এটার মধ্যে নিশ্চয়ই অসত্য নেই। কিন্তু একথা আমাদের মনে রাখতে হবে যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে গড়ে ওঠা যে আন্দোলন, তার প্রকৃতি ছিল একটু আলাদা। সেটা কি ধরনের ছিল? কারণ গান্ধীজির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠল তাতে শুধু অভিজাত শিক্ষিত পরিবারের মহিলারাই নয়, অর্থাৎ প্রবর গোষ্ঠীর মহিলারাই নয়, মধ্যবিত্ত মহিলারা, এমনকি গ্রামীণ এবং পশ্চাৎপদ শ্রেণীর মহিলারাও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এবং গান্ধীজি বিশ্বাস করতেন যে মহিলাদের মধ্যে একটা সহজাত আত্মত্যাগের একটা অসাধারণ শক্তি আছে। এছাড়া তিনি মনে করতেন জাতীয়তাবাদের চর্চায় যে অহিংসার ধারণা, সেটা মহিলারা অনেক বেশি ছড়িয়ে দিতে পারেন এবং মানুষের মনে সেটাতে তারা প্রথিত করতেও সক্ষম হবে। এবং প্রারম্ভিক যে পরিচয় পর্বে যে পায়েল যে কথাটা বললো, সেটাই আমি আবার রিপিট করতে চাই যে বিশিষ্ট সমাজতাত্ত্বিক ঘনশ্যাম শাহ খুব সঙ্গতভাবেই মন্তব্য করেছেন যে ভারতীয় সমাজে নারীর যে চিরাচরিত গুণাবলী, যে ট্র্যাডিশনাল যে কোয়ালিটিস গুলো ছিল, সেগুলোকে ব্যবহার করেই মহাত্মা গান্ধী নারীর এক নতুন এবং সদর্থক প্রতিরূপ গড়ে তুলতে পেরেছিলেন। এবং তা হলো পরিবর্তন প্রতিরোধ এবং কর্মে সক্রিয় থাকার। ঘনশ্যাম শাহ তার যে বইতে সোশ্যাল মুভমেন্টস ইন ইন্ডিয়া বইতে এই মন্তব্য করেছেন। এবং আরেকজনের কথাও এখানে বলা উচিত, তিনি হচ্ছেন আরেকজন রাজনৈতিক নেত্রী কমলা দেবী চট্টোপাধ্যায়।
তিনি বলেছিলেন যে মনে হয়েছিল যেন রাতারাতি যেসব দেয়ালগুলো নারীদের অন্ধকার বন্দিশালায় বন্দি করে রেখেছিল সেগুলো ভেঙে পড়ল এবং বাইরের জগতের সঙ্গে মেয়েদের পরিচয় ঘটল, যে জগৎ তাদের একটা উজ্জ্বল আলোর প্রতিশ্রুতি দিল। অর্থাৎ এই যে আমি বললাম যে মধ্যবিত্ত মহিলারা বা পশ্চাৎপদ গ্রামীণ মহিলারা যারা পরিবারের চার দেওয়ালের মধ্যে যে দৈনন্দিন কাজকর্ম, শিশু রক্ষণাবেক্ষণ, পরিবারের অন্য সদস্যদের সেবাদান ইত্যাদি কাজকর্মে তারা ডে টু ডে লাইফে যারা নিয়োজিত থাকতেন, তাদের কাছে গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে এই যে বাইরের জগতে তারা এসে দাঁড়ালেন এবং আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ডে তারা যে জড়িত হয়ে পড়লেন, সেটা কিন্তু তাদের কাছে একটা অন্য জগতের একটা ছবি যেন তাদের উপহার দিল। তাদের সামনে যে অন্ধকার দেওয়ালটা ছিল, কমলা দেবী চট্টোপাধ্যায় যেটা বলেছেন সেটা খুবই একটা যুক্তিসঙ্গত মন্তব্য, সেই দেওয়া অন্ধকার দেওয়ালটা যেন রাতারাতি ভেঙে পড়লো, একটা উজ্জ্বল জগতের যেন ইশারা তারা পেলেন। হ্যাঁ, তো এই পর্বে যারা আমরা যেসব মহিলাদের নাম পাই, যে বাসন্তী দেবী, মীরাবেন, গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী, কমলা নেহরুর মতো মহিলারাও গান্ধীজির নেতৃত্বে সংগঠিত জাতীয়তাবাদী আন্দোলনে সামিল হয়েছিলেন এবং ১৯২০ সালের অসহযোগ আন্দোলন, ১৯৩০ সালের আইন অমান্য আন্দোলন এবং ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে মূলত মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় ব্যাপক সংখ্যক নারী যোগ দিয়েছিলেন। এবং এখানে উল্লেখযোগ্য আমি তিনজন নারীর কথা বলবো, দেবকী জৈন, মালবিকা কার্লেকার এবং বীণা মজুমদার, ভারতের যে স্বাধীনতা পরবর্তী নারী আন্দোলনের এবং নারী বিষয়ক লেখালেখির সঙ্গে যাদের নাম ওতপ্রোতভাবে জড়িত, এই রকম মহিলারাও কিন্তু মন্তব্য করেছেন যে গান্ধীজির ব্যক্তিত্ব, গান্ধীজির আহ্বান নারীদেরকে এই যে একটা সদর্থক পথে টেনে আনলো এবং তাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি দিয়ে তাদের একটা নতুন কর্মযজ্ঞে যে নিয়োজিত করলো, সেটা কিন্তু মেয়েদের মধ্যে একটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল বলে তারা মনে করেছেন। কিন্তু গান্ধীজি নিজে কি বলেছেন সেটা একটু শুনে নেওয়া যাক। তিনি বলেছেন, তার আহ্বানে সাড়া দিয়ে মেয়েরা যে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন নানান ধরনের আন্দোলনে, নানান ধরনের প্রতিবাদে, পিকেটিং এ পর্যন্ত, সেই সক্রিয় ভূমিকাকে সেই সক্রিয় ভূমিকা গান্ধীজিকে ভীষণ ভাবে আপ্লুত করেছিল। তার ভাষায়, দ্য রোল অফ উইমেন প্লেড ইন দ্য ফ্রিডম স্ট্রাগল শুড বি রিটেন ইন গোল্ড, যে স্বাধীনতা আন্দোলনে মহিলাদের যে ভূমিকা সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অর্থাৎ তিনি যে মেয়েদের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন এই মন্তব্যে সেটা প্রকাশ পায়। আর গান্ধীজির ব্যক্তিত্বের মধ্যে যে নারীর প্রতি সংবেদনশীলতা ছিল আগেই আমরা বলেছি, এবং সমাজে দুর্দশা পীড়িত এবং হীন অবস্থানে থাকা যেসব নারী, যারা হয়তো মানে থাকতে চাননি, হয়তো থাকতে বাধ্য হয়েছেন, তাদের প্রতিও তার বিশেষ সহানুভূতি ছিল। সেটা প্রকাশিত হয়েছে ইয়ং ইন্ডিয়া, হরিজন পত্রিকায় তার লেখনীতে, তার নানান ধরনের বক্তব্যে বারবার সেটা প্রকাশিত হয়েছে। এবং ১৯২৭ সালে প্রকাশিত ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তিনি স্পষ্টভাবে লিখেছেন, ইফ আই ওয়ার বর্ন এ ওম্যান আই উড রাইজ ইন রিবেলিয়ন এগেনস্ট এনি প্রিটেনশন অন দ্য পার্ট অফ মেন, অর্থাৎ আমি যদি আবার নারী হয়ে জন্মাই তাহলে পুরুষের দিক থেকে যে ধরনের ইয়েগুলো আসে, প্রিটেনশন গুলো আসে, সেই তার বিরুদ্ধে আমি কিন্তু ভীষণভাবে প্রতিবাদ করব। অর্থাৎ তিনি যে নারীর আত্মসম্মান বা আত্মমর্যাদার বিষয়ে তার মধ্যে যে ভীষণভাবে সচেতনতা ছিল, তার লেখনীর মাধ্যমে, তার বিভিন্ন বক্তৃতার মাধ্যমে, তার কর্মকাণ্ডের মাধ্যমে বারবার সেটা ধরা পড়েছে। এবং এর পরবর্তী শুধু গান্ধীজির নিজের কথায় নয়, গান্ধীজির সেই সময় যারা রাজনৈতিক সহযোগী ছিলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যারা এসেছিলেন, যে আমরা জানি যে রাজকুমারী কৌর, তিনিও ১৯৩৬ সালে গান্ধীজিকে লেখা একটি চিঠিতে তিনি লিখেছেন যে না একটা চিঠিতে তিনি লিখেছেন গান্ধীজিকে নয় একটা চিঠিতে তিনি লিখেছেন যে আপনারা অর্থাৎ নারীরা যদি নিজেদের মর্যাদা ক্ষমতার বিষয়টি বুঝতে সক্ষম হন এবং এই বিষয়গুলিকে মানব জাতির কল্যাণে লাগান, তাহলে তার মতো ভালো আর কিছু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় যে পুরুষরা আপনাদের বন্দি করে রেখেই আনন্দ পায় এবং আপনারাও তা মেনে নেন, এটাই হচ্ছে আমাদের একটা পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক সমাজে
মেয়েদের মানসিকতাটাও যে অনেকটাই তো পুরুষতান্ত্রিকতা দ্বারা পুষ্ট হয়, সুতরাং আমাদের উপরে যে সমস্ত পুরুষতান্ত্রিক নিয়ম কানুন নেমে আসে সেগুলো অনেক 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 সময় আমরা প্রতিবাদহীনভাবে মেনে নিই। সেটাই রাজকুমারী কৌর তার চিঠির মধ্যে লিখতে চেষ্টা করেছেন, যে পুরুষরা আপনাদের বন্দি করে রেখে আনন্দ পায় এবং আপনারা সেগুলোকে মেনে নেন। সুতরাং আপনাদের মধ্যে যে সক্ষমতা রয়েছে, যে পটেনশিয়ালস রয়েছে, সেগুলো যদি সঠিকভাবে আপনারা কাজে লাগান তাহলে তার মতো আর ভালো কাজ কিছু হতে পারে না, কারণ আখেরে শেষ পর্যন্ত সেটা মানব জাতির কল্যাণেই কিন্তু নিয়োজিত হবে। এবারে আসি যে গান্ধীজির যে সমাজ ভাবনার কথা আমি বললাম, নারী এবং নারী বিষয়ে এ কথাও বললাম, এবং শিক্ষা বিষয়ে যে তার ভাবনা ছিল তার উপরে আমরা একটু চোখ রাখতে পারি সংক্ষেপে। শিক্ষা সম্পর্কে গান্ধীজির একটা অসাধারণ মন্তব্য আছে, সেটা হয়তো আমরা সকলেই জানি। তিনি বলেছিলেন যে ইফ ইউ এডুকেট এ ম্যান ইউ এডুকেট অ্যান ইন্ডিভিজুয়াল, বাট ইফ ইউ এডুকেট এ ওম্যান ইউ এডুকেট অ্যান এন্টায়ার ফ্যামিলি। অর্থাৎ তুমি যদি একজন পুরুষকে শিক্ষিত করো সে একজন ব্যক্তিকে শিক্ষিত করতে সমর্থ হয়, কিন্তু তুমি যদি একজন নারীকে শিক্ষা দাও তাহলে দেখা যাবে সে পুরো পরিবারকে শিক্ষিত করতে সক্ষম হয়। অর্থাৎ এই যে তার যে উক্তি, এর থেকেই বুঝে নেওয়া যায় যে নারী শিক্ষার প্রয়োজনীয়তাও তিনি সম্মুখভাবে উপলব্ধি করেছিলেন। হ্যাঁ, এবং কিন্তু তিনি মনে করতেন যে শিক্ষা, নারীকে শিক্ষাদানের আগে পুরুষ ও নারীর পারস্পরিক সম্পর্ক এবং ভারতীয় সমাজে নারীর স্থান সম্পর্কে আগে বিবেচনা করা উচিত। এবং এই বিষয়ে 1938 সালের 18ই ফেব্রুয়ারি হরিজন পত্রিকায় গান্ধীজি লিখছেন, নারীদের ভিতর নিরক্ষরতার কারণ তার আলস্য বা জাঢ় নয়, যে হীন অবস্থার বোঝা নারীকে শরণাতীত কাল থেকে অন্যায়ভাবে নিষ্পিষ্ট করে মারছে, নারীর বর্তমান অবস্থান তারই প্রত্যক্ষ কারণ। পুরুষ নারীকে তার কর্ম সহচরী অর্ধাঙ্গিনী মর্যাদা দেবার পরিবর্তে তাকে গৃহস্থালীর নিরস কৃত্য সম্পাদন যন্ত্র ও সম্ভোগ পাত্রে পরিণত করেছে। এর পরিবর্তে নারীদের আমাদের যথার্থ জীবনসঙ্গী, জীবন যুদ্ধের সহকর্মী এবং সুখ দুঃখের সাথীর ভূমিকা দিতে হবে। অর্থাৎ তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, এই ধরনের মন্তব্য করেছিলেন। এবং কিন্তু নারী যে শিক্ষা বিমুখ এমন নয়, তিনি বলেছেন যেটা একটা আলস্য বা জাঢ় নয়, অর্থাৎ মেয়েদের যে ঘরের চার দেওয়ালের মধ্যে যে যেটাকে আমরা প্রাইভেট স্পিয়ার বলি বা ব্যক্তি পরিসরের যে কর্মকাণ্ডের মধ্যেই তাকে জন্মের পর থেকেই যেভাবে আবদ্ধ করা হয় এবং বিবাহের পরে সেটার মধ্যে সে আরো বেশি আবদ্ধ হয়ে পড়ে, এবং পুরুষ কখনোই তাকে কম্পেনিয়ান হিসেবে দেখে না, তাকে জীবন সঙ্গী বা জীবন যুদ্ধের সহকর্মী হিসেবে দেখে না, তার জন্যই দেখা যায় যে শরণাতীত কাল থেকে নারী অন্যায়ভাবে নিপিষ্ট হচ্ছে এবং তার থেকে নারীর মুক্তি ঘটছে না। এবং এবার যদি শিক্ষার প্রসঙ্গে আসি, নারী তিনি কিন্তু নারী শিক্ষাকে সমর্থন জানিয়েছিলেন, কিন্তু এখানে তিনি খুব একটা মুক্ত মনের পরিচয় দেননি। কারণ তিনি যে শিক্ষার কথা বলেছেন সেটা হচ্ছে লিঙ্গভিত্তিক শিক্ষা। সেটা কি রকম? সেটা হচ্ছে তিনি বলেছেন যে তার মতে যে প্রকৃতিগতভাবে নারী ও পুরুষ যেহেতু ভিন্ন, তাই নারীকে মূলত গৃহকর্মে বা অন্তর্মহল আলোকিত করার ব্যাপারে শিক্ষা দিতে হবে এবং পুরুষকে এমন শিক্ষা দিতে হবে যাতে সে বাইরের কাজে, জীবিকা উপার্জনে অথবা রাজনীতির ব্যাপারে নিজেকে উপযোগী করে তুলতে পারে। অর্থাৎ ঘরের কাজে উপযোগী করে তোলার জন্যে মেয়েদের শিক্ষা দিতে হবে এবং বাইরের কাজে উপযোগী করার জন্যে পুরুষদের শিক্ষা দিতে হবে। তাহলে ঘরের কাজে উপযোগী করার জন্য নিশ্চয় মিনিমাম একটা শিক্ষা মেয়েদের দিতে হবে যাতে তারা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারে। এছাড়া যে সমস্ত মনে করো আমরা যেটা হোম সায়েন্সের অন্তর্গত যে সেলাই করা ইত্যাদি, মানে গৃহকর্মে যেটাকে কাজে লাগবে এই ধরনের শিক্ষার উপরে তিনি জোর দিয়েছেন, এবং পুরুষের শিক্ষার ক্ষেত্রে কিন্তু তার এই ধরনের কোনো মানে স্বল্প পরিসর তিনি কিন্তু মেনশন করেননি। তিনি বলেছেন পুরুষকে এমন শিক্ষা দিতে হবে যাতে সে জীবিকার প্রয়োজনে বা রাজনীতির ব্যাপারে বা আরো সমাজের বৃহত্তর ক্ষেত্রে যাতে সে নিজেকে পরিচিত করতে পারে সেরকম উপযোগী শিক্ষা পুরুষকে দিতে হবে। এবং গান্ধী কথিত এই লিঙ্গভিত্তিক শিক্ষা বিভাজন কিন্তু আমাদেরকে আমরা কখনোই সমর্থন করি না, এবং পরবর্তীকালে যারা নারীবাদী তাত্ত্বিক বা চিন্তক তারা কিন্তু এটার বিরুদ্ধে ভীষণভাবে প্রতিবাদ জানিয়েছেন, যে তিনি নারীর ব্যাপারে সংবেদনশীল ছিলেন, নারীর প্রতি তিনি সহমর্মী ছিলেন, অনেক ব্যাপারে তিনি যুক্তিবাদী মত প্রকাশ করেছেন, কিন্তু শিক্ষার ক্ষেত্রে কেন তিনি এই ধরনের লিঙ্গভিত্তিক শিক্ষার কথা বলেছেন এই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এবারে আসি
যে তাকে যারা কাছ থেকে দেখেছেন, এরকম একজন ব্যক্তির কথা বলি যে আমরা সবাই জানি প্রখ্যাত সামাজিক নৃতত্ত্ববিদ নির্মল কুমার বসুর কথা। তিনি গান্ধীর জীবনের শেষ দিনগুলোর সঙ্গী ছিলেন এবং গান্ধীজির সেক্রেটারি ছিলেন, এবং নির্মল কুমার বসুর লেখা যে বিখ্যাত গ্রন্থ মাই ডেজ উইথ গান্ধী, সেখানে যেটা 1953 সালে প্রকাশিত হয়েছিল, সেই গ্রন্থ থেকে আমরা গান্ধীজির রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের অনেক তথ্য সম্পর্কে জানতে পারি। কারণ তিনি গান্ধীজির জীবনের শেষের দিকগুলি নিবিড় ভাবে তিনি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। আগেই বললাম তিনি ছিলেন গান্ধীর সেক্রেটারি, এবং এই অন্তরঙ্গ পর্যবেক্ষণের মধ্য দিয়ে যে নির্মল কুমার বসু গান্ধীর মধ্যে এক ধরনের ফেমিনাইন ক্যারেক্টার দেখতে পেয়েছেন, অর্থাৎ আমরা যাদের পুরুষকে এফিমিনেট বলি এটা নয়, এটা ফেমিনাইন ক্যারেক্টার। হ্যাঁ, অর্থাৎ তিনি এই যে নারীর প্রতি যে সংবেদনশীল ছিলেন, নারীর প্রতি যে তার সহমর্মিতা ছিল, এই বিষয়গুলো তিনি কিন্তু খুব কাছ থেকে তিনি দেখতে পেয়েছিলেন। এবং গান্ধী নাতনি যে মৃদুলা বেন গান্ধী, যিনি যাকে গান্ধীজি আদর করে মনুদি বলে রাখতেন, যিনি ছিলেন তার দাদু নিত্যসঙ্গী, তার লেখা যে বই তার নামটিও কিন্তু আমাদের চমৎকৃত করে। সেই বইটিতে তিনি লিখেছেন বাপু মাই মাদার, বাপু মানে গান্ধীজিকে আমরা বাপু বলা বলা হতো, বাপু মাই মাদার, হ্যাঁ, অর্থাৎ গ্র্যান্ডফাদার না বলে মাদার, মানে নাতনির প্রতি এবং তার আশ্রমে যেসব মহিলা মেয়েরা ছিলেন তাদের প্রতি তার যে কর্তব্য বা ভালোবাসাটার মধ্যে অনেকটাই হয়তো একটা নারী সুলভ মন কাজ করতো, যেটা দেখে হয়তো নির্মল কুমার বসু বলেছেন যে তার মধ্যে একটা ফেমিনাইন ক্যারেক্টার ছিল। শুধু তাই নয়, যারা তাদের রাজনৈতিক সঙ্গী ছিলেন তাদের মতামতের মধ্যেও আমরা এর সমর্থন পাই, সেটা আমি একটু পরে বলছি। যে আমি রাজকুমারী অমৃত কৌরের কথা বললাম, যে স্বাধীনতা আন্দোলনে কৌর ছিলেন তার সক্রিয় কর্মী এবং রাজনৈতিক ও সমাজ সংস্কারের সমর্থক। যে রাজকুমারী অমৃত কৌর মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে 1930 সালে ডান্ডি মার্চে যোগ দিয়েছিলেন। গান্ধীজির সান্নিধ্যে অতিবাহিত হয়েছিল তার রাজনৈতিক জীবনের দীর্ঘ সময়, এবং সঙ্গতভাবেই তিনি গান্ধীজিকে অনেক কাছ থেকে দেখার যেহেতু সুযোগ পেয়েছিলেন, তাই গান্ধী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন যে বাপুর মধ্যে আমরা প্রত্যক্ষ করেছিলাম একজন প্রাজ্ঞ পিতাকে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একজন মাতাকে, যার অন্তহীন ভালোবাসা আমাদের বাধা এবং ভয়কে অতিক্রম করতে শিখিয়েছিল। সুতরাং নির্মল কুমার বসু যে ফেমিনাইন ক্যারেক্টারের কথা বলেছেন, হ্যাঁ, সুতরাং আমরা রাজকুমারী অমৃত কাউয়ের যে মন্তব্যের মধ্যে আমরা তার সমর্থন পেয়ে যাই। এটা দিয়ে কিন্তু তিনি এফিমিনেট ছিলেন সেটা কিন্তু নয়, অর্থাৎ তার মনের মধ্যে যে সদা জাগরূপ ছিল একজন প্রাজ্ঞ পিতা, তার মধ্যে তিনি যে ছিলেন অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন, জ্ঞানী ছিলেন, তার লেখা থেকেই আমরা জানতে পারি, এত তার গুরুত্বপূর্ণ সমস্ত লেখা থেকে আমরা জানতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে তার মনে একটা জাগরুক ছিল, একটা খুব সুন্দর একটা স্নেহময় পুরুষের মন, যেটাকে হয়তো তারা বলেছেন যে আমরা একই সঙ্গে একজন মাকে যেন তার মধ্যে প্রত্যক্ষ করতে সমর্থ হতাম। সুতরাং আমি একদম আলোচনার শেষে চলে এসেছি যে আজকের সমাজে যে আমরা দেখি আমরা নারীরা হয়তো উন্নয়নের ধাপের অনেকটা সিঁড়ি আমরা অতিক্রম করতে পেরেছি। আজকে আমরা নারী শিক্ষার এত প্রসার ঘটেছে, না হলে আজকে আমি এখানে বসে এখানে এরম ভাবে বলতে পারতাম না, আর তোমরা এই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের মধ্যে যেসব ছাত্রীরা আছো তারাও আজকে এই প্ল্যাটফর্মে ওই প্ল্যাটফর্মে থাকতে পারতেন না। কিন্তু আমরা কি এক কথায় এটা বলতে পারি যে আমরা আমাদের সমস্ত যে অন্তরায় বা সমস্ত বাধাগুলো আমরা অতিক্রম করে পুরুষের পাশে আমরা কম্প্যানিয়ান বা কমরেড হিসেবে নিজেদের পরিচিত করতে পারছি? তা কিন্তু পারছি না। কারণ কি, সমাজে এখনো নারী মহিলা হিসেবে পরিচিত, নারীকে এখনো ব্যক্তি হিসেবে নারী সেই পরিচিতি কিন্তু এখনো পায়নি। এবং আমরা যদি রাষ্ট্রীয় স্তরে বা সমাজের নানা স্তরে চোখ রাখি, তাহলে দেখব নারীর শোষণ বঞ্চনা অধিকারহীনতার যে কতভাবে শিকার তার নানান ছবি আমরা দেখতে পাই। নারীর বিরুদ্ধে কতভাবে সহিংস আচরণ নামিয়ে আনা হচ্ছে এখনো এই সভ্য সমাজে 2021 সালে দাঁড়িয়ে সেই ছবিও আমরা প্রত্যক্ষ করি। হ্যাঁ, কিন্তু যদি মহাত্মা গান্ধীর কথায় আসি, তাহলে দেখব যে তিনি নারীর প্রতি যে সংবেদনশীল মন দিয়ে নারীকে দেখার চেষ্টা করেছেন, এবং তার বিভিন্ন লেখায় তার বক্তৃতায় যে নারীর আত্মসম্মান আত্মমর্যাদার উপরে যে জোর দিয়েছেন, এবং যে বিষয়টি আমি এক্ষুনি বললাম, নারীকে তিনি একজন ব্যক্তি বা পার্সন হিসেবে দেখার কথা বলেছেন,
এবং সবচেয়ে বড় কথা হলো যে নারীর অধিকার বিষয়ে তিনি অত্যন্ত বেশি সচেতন ছিলেন, এবং তিনি বলেছেন যে আই এম আনকম্প্রোমাইজিং ইন দ্য ম্যাটার অফ উইমেন্স রাইটস, নারীর অধিকার বিষয়ে আমি কোনো সমঝোতা করতে চাই না, নারীর অধিকার বিষয়ে তিনি ভীষণভাবেই সচেতন ছিলেন। অ্যান্ড আই শুড ট্রিট দ্য ডটার্স অ্যান্ড সানস অন এ ফুটিং অফ পারফেক্ট ইকুয়ালিটি, আমি কন্যা শিশু এবং পুত্র শিশুকে এক একই ধরনের প্ল্যাটফর্মের মধ্যে দেখতে চাই, অর্থাৎ একটা পারফেক্ট ইকুয়ালিটির একটা ফুটিং এর মধ্যে দেখতে চাই, অর্থাৎ পুত্র শিশু কন্যা শিশুর মধ্যে যে ভেদ রেখা আমরা টানি, যে বিভাজন করি, অর্থাৎ আমরা সামাজিক পরিসরের মধ্যে, সামাজিকীকরণ পদ্ধতির মধ্যে যে ম্যাসকুলিনিটি এবং ফেমিনাইনিটি কিভাবে গড়ে ওঠে পুত্র শিশুর মধ্যে এবং কন্যা শিশুর মধ্যে, সেই প্রক্রিয়াটাকে আমরা জারি রাখি এখনো, সেটাকে তিনি কিন্তু কত আগেই তিনি এই তার যে কালেক্টেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধীতে এই কথাটা আমরা পড়েছি সেখানে তিনি কিন্তু বলেছেন। সুতরাং অত আগে যে স্বাধীনতার প্রায় কয়েক মাস পরেই তো গান্ধীজি প্রয়াত হন, সুতরাং স্বাধীন ভারতে গান্ধীজি কি ধরনের কর্মকাণ্ড করতেন বা আরো কি ধরনের কথাবার্তা বলতেন, কি ধরনের মনোভঙ্গি তিনি প্রকাশ করতেন, সে কথা আমাদের অবিদিত রয়ে গেল তার এই অকাল প্রয়াণে। কিন্তু আজ গান্ধী জন্মের পরে 150 বছর, 51 বছর কেটে গেছে, আজকে 152তম বর্ষে আমরা পদার্পণ করেছি, কিন্তু আশ্চর্যের বিষয় যে এই 2021 সালে দাঁড়িয়েও তার নারী সম্পর্কে যে ভাবনা তার মধ্যে কিন্তু আমরা যথেষ্ট প্রাসঙ্গিকতা খুঁজে পাই, যা আমি এতক্ষণ বলার চেষ্টা করলাম, এবং আমাদের মানুষ ক্ষেত্রকে, আমাদের ভাবনাকে তা কিন্তু আলোড়িত করে এবং আমাদের আরো সমাজের এগিয়ে যাবার পক্ষে এই সমদর্শিতার দৃষ্টিভঙ্গি দিয়ে, সমতার দৃষ্টিভঙ্গি দিয়ে নারীকে যে দেখা এবং সেখানে পুরুষকেও যে সমান একটা দায়িত্ব নিতে হবে সে কথা কিন্তু তিনি অনেক আগেও বলে গেছেন, এবং আমরাও মানবিকতা চর্চার ক্ষেত্রে কথা বারবার বলি যে মেয়েদের উন্নতিতে পুরুষদেরও সমভাবে এগিয়ে আসা উচিত, কারণ আমরা যদি 19 শতাব্দীর সমাজ সংস্কারকের মধ্যে দেখেছি সেখানে যে সবাই ছিলেন কিন্তু পুরুষ, সেই পুরুষরা যদি না এই কাজগুলো করতেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, আজকে আমরা কখনোই এই পর্যায়ে এসে পৌঁছতে পারতাম না। হ্যাঁ, কেউ কেউ হয়তো সেভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থেকে নারীদের সেখানে নিয়ে টেনে এনেছেন, সেটা নারীদের একটা নারী মুক্তির একটা দিক বলে আমি মনে করি। হয়তো স্বাধীন ভারতে সেসব নারীদের হয়তো খুঁজে পাওয়া যায়নি, তাদের হয়তো কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি বা রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তারা গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে স্বেচ্ছায় যে এভাবে তারা বিভিন্ন আন্দোলনে মিছিলে যে তারা যোগ দিয়েছিলেন সেটা তাদের একটা খুব বড় সদর্থক দিক ছিল বলে আমি মনে করি। সুতরাং আজকে এই একটা সুন্দর দিনে, একটা পূর্ণ দিনে, গান্ধীজির 152তম জন্মবার্ষিকীতে আমরা আজকে যে এই রকম একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে পারলাম, হ্যাঁ, তার জন্যে আমি যে পারলাম, আমি আমার কথাই বলি, তার জন্যে আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সঙ্গে যুক্ত সমস্ত তরুণ বন্ধুদের, বিশেষত যারা ছাত্রছাত্রী এবং গবেষক বন্ধুরা আছেন, সবাইকে আমার ভালোবাসা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, এবং আবার তাদের বলি যে এরা এই যে আন্তর্জাতিক আলোচনা চক্রগুলো তারা আয়োজন করছে ধারাবাহিকভাবে, এর যেন ছেদ না পড়ে, যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে যায় আবার আমরা নিউ নর্মাল থেকে নর্মাল জীবনে ফিরে আসি, সেটাই যেন আমাদের কাছে কাম্য যে আমরা ফিরে আসি, কিন্তু আমরা মনে করি সমান্তরালভাবে এই ধরনের আলোচনাগুলো যেন আমরা তোমরা আবার মানে আয়োজন করো, এবং যদি তোমরা আবার ডাকো তাহলে নিশ্চয়ই আমরা কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে আবার বলতে আসবো। আবার সকলকে ভালোবাসা, ধন্যবাদ জানাই, আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের কাছে 3টে প্রশ্ন এসেছে, আমি অনুরোধ করব কারোর যদি, হ্যাঁ ম্যাম, আমি সবার দর্শকদের কাছে অনুরোধ করব আর কারোর যদি কোনো প্রশ্ন করার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপাতত আমাদের কাছে 3টে প্রশ্ন এসেছে ম্যাম। বিশ্বজিৎ রয় প্রশ্ন করছে, ম্যাম, দক্ষিণ ভারতের পুরুষের সঙ্গে সঙ্গে নারীদেরও দেখতে পাওয়া যায় যে তারা স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে আসতে দেখা যায়নি, তার কারণ হিসেবে কি হতে পারে বলে আপনার মনে হয়? না, আসলে যেটা মনে হয় যে গান্ধী যখন দক্ষিণ ভারতের কথা বলছো,
সেটা দেখো এইভাবে তো বলা যায় না যে কে এগিয়ে এসেছেন কে এগিয়ে আসেননি। যেমন পাঞ্জাব থেকে অমৃত কৌর এসেছেন, অনেক অবাঙালি মহিলারাও এসেছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা সবচেয়ে বেশি পার্টিসিপেশন দেখতে পাই সেটা হচ্ছে তৎকালীন যে বাংলার বাংলার মেয়েরা সবচেয়ে বেশি এসেছিলেন। এবং সেটা দেখো হয়তো দক্ষিণ ভারতে আমরা জানি যে সেই সময়ে যে ঔপনিবেশিক ভারতে যে একটা রক্ষণশীল যে সমাজ ব্যবস্থা ছিল, সেই রক্ষণশীল সমাজ ব্যবস্থার যে নানান রকম বেড়াজাল ছিল সেটা ভেঙে হয়তো তারা এগিয়ে আসতে পারেননি। তার মানে এই নয় যে তারা মানসিকভাবে এই আন্দোলনের সঙ্গে ছিলেন না, এমন ভাবার হয়তো কোনো কারণ নেই, কিন্তু হয়তো পরিবারের যে রক্ষণশীল যে কি বলবো বেড়াজাল সেটাকে ভেঙে হয়তো তারা এগিয়ে আসতে পারেননি, হয়তো মনে মনে হয়তো ছিলেন, সেটার কারণ কি সেটা আমি এভাবে বলা যায় না আর কি। কিন্তু অন্য অন্য এর থেকে আমরা দেখেছি ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মেয়েরা কিন্তু আন্দোলনে যোগদান করেছিলেন, এবং শুধু গান্ধীর সঙ্গে এই আন্দোলনেই নয়, আমরা শিক্ষার ক্ষেত্রে যে আন্দোলনে দেখতে পাই সেখানেও তো মহারাষ্ট্র থেকে আমরা দেখতে পাই পণ্ডিতা রমাবাঈ এসেছিলেন, এবং এরকম অনেক মহিলাদের আমরা দেখতে পাই। হ্যাঁ, আর কি প্রশ্ন আছে বলো। ম্যাম, বিশ্বজিৎ রায় আবারও প্রশ্ন করছে, স্বাধীনতা সংগ্রাম বিশেষ করে উত্তর ভারত ও পূর্ব ভারতের যেভাবে বিস্তার লাভ করেছিল সেই অর্থে করেছিল দক্ষিণ সেভাবে দক্ষিণ ভারতের দিকে ভারতে দেখা দেখা যায়। যায় না। ঠিক আছে, হ্যাঁ, একই প্রশ্ন সেটাও একটা তাই। কথা, কিন্তু হ্যাঁ, আর আর কি বলছে, ধর্ম জাতপাত নির্বিশেষে সকল নারীকে কি একত্র করতে পেরেছিলেন, বিশেষ করে না দলিত নারীদের তিনি যেভাবে আম্বেদকার পেরেছিলেন গান্ধী কিন্তু সেটা পারেননি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিঃসন্দেহে। আর যখন তিনি মেয়েদের আহ্বান জানিয়েছিলেন যে ইয়ে করতে, তখন কিন্তু এই প্রশ্নগুলো তার সামনে কোনো বড় হয়ে নিশ্চয়ই দাঁড়ায়নি যে কে কোন জাতে বিলং করছেন বা কোন ধর্মের ইয়েতে মেয়ে মেয়ে। কিন্তু একটা কথা হতে পারে যে গান্ধীর মধ্যে তো একটা হিন্দুত্ব মনোভাব ছিল এবং তিনি ভীষণ ধার্মিক ছিলেন এবং নিজেকে ধর্ম ভীরু বলে তিনি অভিহিত করতেন, সুতরাং সেই অর্থে হয়তো অন্য ধর্মের যারা মেয়ে তারা হয়তো কোনো কারণে কুণ্ঠাবোধ করেছে আন্দোলনে যোগদান করতে বা একত্রিত হতে। আর দলিত মেয়েদের তিনি কিন্তু সত্যি সেভাবে প্রভাবিত করতে পারেননি যেটা পেরেছিলেন ডক্টর বি আর আম্বেদকার, এটা আম্বেদকারের একটা বিরাট সদর্থক দিক। আর কি প্রশ্ন আছে বলো। ম্যাম, মানবেশ রায় প্রশ্ন করছে, নারীকে ফ্রি ফ্রিডম দিলে সোসাইটির ওপর একটা ইম্প্যাক্ট পড়বে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ পজিটিভ দিক থেকে আপনার অভিমত যদি একটু কাইন্ডলি বলেন। প্রশ্নটা ঠিক বলতে পারে, নারীকে ফ্রিডম দিলে সোসাইটির ওপর একটা ইম্প্যাক্ট পড়বে, তো না এখন তো নারী স্বাধীনই, আমরা কি স্বাধীন নই? আমরা তো এখন স্বাধীনই, নারী যদি স্বাধীন না হয় তাহলে সমাজ কি করে এগোবে? এ তো অমর্ত্য সেনও বলেছেন, নোবেল লরিয়েট অর্থনীতিবিদ অমর্ত্য সেনও বলেছেন, সমস্ত উন্নয়নমূলক কাজে যদি নারী এগিয়ে না আসে তাহলে সমাজের যে উন্নয়নের ধারণাটা সেটা হচ্ছে একটা আংশিক উন্নয়নের ধারণা, সেটা কখনো পূর্ণাঙ্গ উন্নয়ন নয়। সুতরাং ইম্প্যাক্ট তো ভালোই পড়ছে, খারাপ কি পড়ছে? সমস্ত রকম কাজেই মেয়েরা আজকে যোগদান করছে, খারাপ তো নয়, নেগেটিভ ইম্প্যাক্ট তো নয়, এটাই তো আমাদের কাম। এত যে আন্দোলন হয়েছে ভারতেও স্বাধীনতা আন্দোলনের পরেও, নারী আন্দোলন প্রায় সমসাময়িক সময়েও হয়েছে, এবং নারী আন্দোলনের চাপে অনেক আইন পাশ হয়েছে নারীদের জন্যে, সুতরাং নারী মুক্তি মুক্তি কথাটা এখন আর খাটে না, এখন উইমেন্স এম্পাওয়ারমেন্টের যুগ বলা হয়, নারী ক্ষমতায়ন, যেটা গান্ধী নিয়ে বলতে গিয়ে তিনি নারীকে তিনি বলেছেন যে অবলা নয় সবলা, অর্থাৎ নারীকে তিনি বলেছেন যে তাদের মধ্যে যথেষ্ট শক্তি আছে, হয়তো শারীরিক শক্তিতে তারা পুরুষের থেকে কম কিন্তু তাদের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে, সুতরাং সেই শক্তিকে যদি আমরা কাজে লাগাই তাহলে সেটা সমাজের এবং রাষ্ট্রের পক্ষেই ভালো। আমার তো মনে হয় না যে নারীর স্বাধীনতা কোনো সমাজের উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, বরং সেটা সমাজকে ভালোর দিকেই এগিয়ে নিয়ে যাবে। আমি মনে করি না যে নেগেটিভ পজিটিভ ইম্প্যাক্ট, এবং আমি যখন মানবী বিদ্যা নিয়ে চর্চা করি, মানবী বিদ্যা নিয়ে বই লিখি নানান জায়গায়, আমি উইমেন স্টাডিজ পড়াই, তাহলে আমি নারীর স্বাধীনতার নেগেটিভ দিকের কথা কেন বলবো? আমি পজিটিভ দিকের কথার উপরেই জোর দেবো, আমি তো বিশ্বাস করি, আমি তো বিশ্বাস করি যে মেয়েদের মধ্যে যথেষ্ট শক্তি আছে, একই সঙ্গে তারা পরিবার এবং বাইরের দুটো জগৎকেই তারা রক্ষা করতে পারে। একটা একটা প্রভাব আছে না, যে হাত দোলনা দোলায় সে হাত জগৎ শাসনও করতে পারে।
আমরা সারা দক্ষিণ এশিয়া জুড়ে অনেক মহিলা প্রশাসককে দেখেছি যারা কিন্তু একই সঙ্গে নিজের পরিবার এবং ইয়েটা বাইরেটাকেও সামলেছেন। নারীর মধ্যে অনেক শক্তি থাকে, শারীরিক শক্তিতে হয়তো তারা পুরুষের সমকক্ষ নয়, মানছি, সেটা আমাদের প্রকৃতি আমাদের এভাবে তৈরি করেছে, তো কিন্তু অন্য কোনো শক্তিতে নারী কখনো পিছিয়ে থাকে না। এবং সমাজ যত এগোবে তত নারীর সব ক্ষেত্রে পূর্ণ অংশগ্রহণ আরো বেশি দরকার, তাহলে সমাজ এগোবে। এবং যদি আরেকটু পেছনে ফিরে দেখি, বিবেকানন্দই তো বলেছিলেন যে একটা পাখি যেমন একটা ডানায় কখনো আকাশে বিচরণ করতে পারে না, তেমনি সমাজের দুটো ডানা হলো নারী এবং পুরুষ, সেই দুটো ডানা যদি জোর না থাকে তাহলে কিন্তু সমাজ কখনো, সমাজের অগ্রগতি কখনো হতে পারে না, প্রগতি কখনো হতে পারে না। এটাই আমার বক্তব্য। আর কিছু ম্যাম, প্রশ্ন আছে? আমাদের কাছে আপাতত না, আপাতত আর কোনো প্রশ্ন নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সহজ করে নারীদের প্রত্যেকটা দিক যেভাবে গান্ধীজি বলেছেন, যেমন পতিতা নারী, এমনকি সমাজ, সব ভারতের সমাজ সংস্কার যে আন্দোলন, সেখানে নারীদের অবদান, সতীদাহে নারীদের অবদান যেভাবে আপনি আলোচনা করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাসবী চক্রবর্তী মহাশয় এক্ষুনি নারী নারী সংক্রান্ত আলোচনায়, গান্ধীজির নারী সংক্রান্ত আলোচনায় এক্ষুনি আলোচনা করতে গিয়ে বললেন যে নারীদের যদি শিক্ষা দেওয়া যায় তাহলে একটা পরিবার শিক্ষিত হবে। গান্ধীজি এরকমও কথা বলেছেন, পৃথিবীকে যেভাবে বদলাতে চাও ঠিক সেই পরিবর্তনটা আগে নিজের মধ্যে। আমি এই বলেই আজকে আলোচনাটা শেষ করতে চলেছি। ধন্যবাদ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, ভালো থেকো।